এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হেরেও খুশির সংবাদ পেল বাংলাদেশ। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে ট্রাভিস হেডকে ফিরিয়ে দারুণ কিছু ইঙ্গিত দিয়েছিল তাসকিন আহমেদ। 307 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় 12 রানের মধ্যে হেডকে হারায় অস্ট্রেলিয়া। তাসকিনের অফ স্টাম্পের বাইরে করা বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এরপরে উইকেটে আসার পর থেকেই টাইগার বোলারদের উপর চড়াও হন মিচেল মার্শ। বিশেষ করে বাংলাদেশি স্পিনারদের কোনো সুযোগই দেননি তিনি। দারুণ ব্যাটিং করে 37 বলে তুলে নিয়েছেন 50। শেষ পর্যন্ত তিনি 150 অধিক রান করেছেন। অন্যদিকে শুরুতে শেখ মেহেদী হাসানদের দেখে শুনে গেলেছেন ওয়ার্নার। এরপর সময় যত গড়িয়েছে নিজের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত স্টিভেন স্মিথ ও মিচেল মার্শের 150 রানের অধিক পার্টনারশিপের উপর ভর করে খুব সহজেই জয় তুলে নিয়েছে অজিরা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হেরেও খুশির সংবাদ পেল বাংলাদেশ। 2025 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে এখন টাইগাররা। কারণ হলো 2025 ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে সেরা 8টি দল, যেখানে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হেরে অনেকটা স্বস্তিতে রয়েছে টাইগাররা।